হে হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? সবাই আশা করি সকালে ভালো আছো। সো ব্রাদার চলে আসছি কিন্তু আমি সৌদি আরবে, আর সৌদি আরবে আসার পরে কিন্তু গাইস মানে এইগুলো ফালাই দেওয়ার লাগছে, দাবি মোসাদ কি সব কিছু ফালাই দিছি। সো চলে আসলাম, আর এটা হচ্ছে কিন্তু একটা আমার ফার্স্ট ব্লগ, আর এই ফার্স্ট ব্লগটা আশা করি সকলেই সাপোর্ট টাপোর্ট কইরো। আর এখন থেকে সৌদি আরবে কিন্তু অনেক কিছুই তোমাদের দেখাবো, আর অনেক কিছু নিয়ে কথা বলবো, আর অনেক কিছু নিয়ে আর কি সব কিছুই হবে। সো ব্রাদার আমি কখনো মানে ক্যামেরার সামনে এতদিন তো আসি নাই তোমরা জানো। সো কেমন লাগতেছে বা মানে কিভাবে কথা বলবো মানে আমি বুঝতে পারতেছি না। সো অবশ্যই গাইস তোমরা মানে এটাকে ইয়া চোখে নিও। তো আজকে মানে যে ব্লগটা শুরু করব সেটা হচ্ছে আগে মানে বাংলা বাঙালি একটা ইয়ে আছে বাঙালির এখানে, সো এখানে যাই তারপর দেখাবো, ঠিক আছে? এখানে অনেক কিছু আছে, আর এখানে বাতাস হচ্ছে, হয়তো বা তোমরা একটু হালকা একটু নয়েজ পাইতে পারতো মানে শুনতে পারতেছো। আমি ইনশাল্লাহ সবগুলো আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? সৌদি আরবের সব কিছু, সো একটু দেখো আর এনজয় করো। এটা আমি দেখালাম আমার বাসার আশেপাশে যা কিছু আছে, আর সামনে ওই যে দেখা যাচ্ছে তোমার হচ্ছে পাথর ইটিগুলা। সো ব্রাদার চলো দেরি না করে এখন যাই। মানে আমি অবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে দাইমস ফালাই কিন্তু মানে একবার চান্দু হয়ে গেছি, চান্দু বলতে মানে শিলা হয়ে গেছি। সো অবশ্যই ব্রাদার মানে সাপোর্ট করো, সৌদি আরবে আসছি, আর আসার পরে এখন মনে করো যে ভিডিও টিডিও হবে ওপি লেভেলের। আর এখন যাই আর সব কিছু দেখাবো, আমি সব কিছু নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। সো এখন যাচ্ছি আমি। আর তার আগে আসলে আর একটা কথা বলে নেই, আমার কিন্তু ব্লগ ভিডিওতে বেশি একটা অভিজ্ঞতা নাই, কারণ আপনারা জানেন আমি কিন্তু গেম খেলি আর হচ্ছে গেমে ভিডিও বানাইতাম। সো ব্লগ ভিডিওতে তো এরকম মানে ওইরকম একটা অভিজ্ঞতা নাই। সো এখানে আমি কী বলবো না বলবো বুঝতে পারতেছি না। সো সবাই একটু মানে ইয়া করে নিন আর কি, ঠিক আছে? বুঝতে পারতেছেন কী বলতে চাই? তো গাইস এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে মানে রোড, ঠিক আছে? আর এখান থেকে আমাদের গাড়ি ধরতে হবে, মানে বাঙালি এসে যাইতে হবে। আর এখানে একটা সুপার মার্কেট আছে, আর হয়তো অনেক বাতাস, তো এখানে মানে বাতাসের জন্য হয়তো বা কথাগুলো কীরকম আসতে পারে আমি জানি না, বাট এটা পরে আমি এডিট করার সময় দেখতে পারবো। দেখেন এটা হচ্ছে মানে এখানে মার্কেট, এটা সুপার মার্কেট, এটা অনেক বড় মার্কেট এটা, ঠিক আছে? একদিন এই মার্কেটে কী কী আছে এটা আমি একদিন দেখাবো ইনশাল্লাহ। সো সমস্যা নাই, এইদিকে যদি আমি একটু দেখাই তাহলে ওইখান থেকে, এটা সুপার মার্কেট, ঠিক আছে? ওইখান থেকে এই যে আস্তে 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 এই পর্যন্ত হচ্ছে এটা সুপার মার্কেট, ঠিক আছে? সো অনেকে মনে করেন যে আমাদের ফলো করতেছে, সো জানি না যে এখানে কী হইতে পারে না হইতে পারে। সো একজন বাঙালি ভাই আমাকে ডাক দিছে, কী ডাকছে ও ভাই? ইন্ডিয়াতে? কে আলে ভাই? হ্যাঁ আচ্ছা, কী ডাকছে আরে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে আসার পরে একটা ইন্ডিয়ান একটা ভাই পাইলাম এখানে, সো ভাই কিছু বলতে চায়? ভাই মানে ইন্ডিয়ান হু ভাই, কে চ্যানেল কো সাবস্ক্রাইব নাই কিয়া তো ভাইয়া সাবস্ক্রাইব কর লো, বহুত আচ্ছা ব্লগ বানাতে হ্যায়। ওকে গাইস ফির মিলতে হ্যায়, বাই বাই। ওকে ভাই থ্যাংক ইউ। সো গাইস সে হচ্ছে ইন্ডিয়ান, আর মানে ইন্ডিয়ান আর কি, সে হচ্ছে ইন্ডিয়ান। সো আমি এখান দিয়ে যাওয়া ধরছিলাম, সো তার সাথে মানে এখান দেখার পরে আমাকে ডাক দিল, সো এগুলো আর কি বললো। ভালোই এখানে মানে সৌদি আরবের লোকজন ভালোই। সো গাইস এখন আমাদের ওয়েট করতে হবে এখানে গাড়ির জন্য। সো গাড়ি মানে এখানে ভাড়ায় আর কি যেরকম বাংলাদেশে ওই ট্যাক্সি ওভার টোভার আছে না, এদেশে ওই রকম মানে গাড়ি আছে। সো ওয়েট করি আর একটু দেখো। ওকে ওকে দি। সো গাইস অবশেষে এখানে মানে আমাদের গাড়ি পেয়ে গেছি, সো আমরা এখানে গাড়িতে উঠবো, ঠিক আছে? সো ব্রাদার চলে আসলাম। বলো দাদা, চুক না বাঙালি? ফাইন এন্ড ইউ? সুগল? আনা সুগল হিনা। সো ব্রাদার এখানে আমাদের পাকিস্তানি ভাইও আছে, সো মানে যাচ্ছি আমরা, ঠিক আছে? এখানে গাড়িতে আসার পরে পাকিস্তানি ভাইদের সাথে একটু দেখা হয়েছে। কে হালে ভাই? ঠিক ঠিক
थोड़ा जोर से बोलो भाई, इधर में मुमकिन नहीं आएगा। ठीक हो यार, किधर जा रही है भाई? ऐसे चक्कर के लिए आया। काम के लिए? ऐसे चक्कर के लिए आया। ओ बहुत दिन हो गए भाई सऊदी में ना? तीन महीने। हाँ। ओ ए भाई का हमारा एक साल। सो कैसे है जी? এই ভাইরে এই যে এখানে সামনে যাই না দেখাইতে আসি, দুই পাকিস্তানি ভাই আছে আর হচ্ছে আমাদের সৌদি ভলগ ভিডিও। ও চলে আসলাম আমাদের যে জায়গায় আসার কথা ছিল। সো বাঙালি আর কি মার্কেট এখানে পুরাটাই। সো এখানে টাকা দিত এই বহারে। এই জায়গায় আসার জন্য মানে 3 দিয়াল দিতে হবে। সুব্রাতা চলে আসলাম এখানে বাঙালি সুকে। সো এখানে দেখতে পাচ্ছি এরকম, আর এখানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখানে মনে কথা যে অনেকে তরমুজ টরমুজ এরকম বাংলাদেশের মতন সব কিছুই পাওয়া যায়। হ্যালো আল্লাহ হাবিবি, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বাংলাদেশ আর কি মানে বাঙালি মনে করছে সব অনেক মানুষজন আছে এখানে। এখানে অনেক মানুষ আছে বাঙালিরা, ঠিক আছে। আর যদি দেখাই এখানে, যদি তোমরা দেখো গাইস, এখানে মানে বাঙালির অভাব নাই। হ্যালো আল্লাহ হাবিবি, এই বস ওরা কে মাফি মুশকিল আই আদম ফি মুজিদ মাকান আইওয়া মাদি আল্লাহ আনা আওয়াল মুজুদ হাদা মাফি হিনা হাদা আওয়াল আনা ইস্তেরি আদা বাংলাদেশ লালা। সো ব্রাদার এখানে অনেক কিছুই আছে, সো এগুলা পরে দেখাবো, ঠিক আছে। সামনে আরও মানুষ আছে অনেক, সো এগুলো দেখাই। আর এখানে যে দুইজন মুরব্বী সৌদি, ওরা বলতেছে যে আগে দুইজনের সুরা নেওয়ার জন্য মানে ছবি নেওয়ার জন্য। আর আমি অনেক আরবিক বুঝি, ঠিক আছে। এই খালা ছবি এই জি। আর গাছ এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে এশারা, ঠিক আছে। আর এই এশারা হইলে গিয়ে দেখেন এখানে গাড়িগুলি সব কিন্তু বন্ধ হয়ে যাবে। আর আমাদের বাংলাদেশের এশারা হইলে মনে করেন যে কোন দিক দিয়ে যাইতো না যাইতো তার কোনো ঠিক নাই, সব গাড়ি কিন্তু এখানে সিরিয়াল হয়ে থাকবে, ঠিক আছে। আর এখানে তোমার হচ্ছে বাঙালি আছে, পাকিস্তানি অনেক লোকজন আছে, ঠিক আছে। হ্যাঁ, আর গাছ চলো এবার দেখাই তোমাদের আরও কী কী যা আছে। এখানে অনেক কিছুই আছে কিন্তু এখানে দেখতে পারবা সব হইলো বাঙালি বেশি, পাকিস্তানিও আছে, বাট এটাতে বলা হয় আর কি বাঙালি চোখ, ঠিক আছে। এখানে অনেক লোকজন। আর এটা হচ্ছে হোটেল, এখানে মানুষ আসছে আর কি হোটেলে থাকে। আমি সামনে যাই দেখাই। আর এই যেগুলো হলো চুল কাটার দোকান, সেদন আর কি। এই যে আর এখানে হলো গোস্ট টোস্ট বিক্রি করে। কেলে ভাই এগুলো এখানে। আর এই যে সবজি টবজির দোকান ঠোকান, এটা কি অবস্থা ভাই, ভালো চিনি? এটা হচ্ছে সবজির দোকান, সবাই তাকায় দিয়েছে। হ্যাঁ ভাই। আর এই যে এটাও একটা সেলুনের দোকান। সো আমরা পরে আসি, আরও কিছু এখানে দেখাই। এখানে মানে অনেক কিছুই আছে দেখানোর মতন। এখন সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য বেশি কিছু দেখা যাচ্ছে, মানে ভালো দেখা যাচ্ছে না। ইনশাল্লাহ আরেকদিন আইসা ভালো কিছু দেখাবো আর কি। এই যে হোটেলটা। সো বন্ধুরা এটা হচ্ছে নামাজের টাইম, এখানে আজান দিচ্ছে চারোদিকে। সো এখানে নামাজ পড়তে যাবো। আর এখানে হলো, এটা হলো অনেক পুরানো একটা জায়গা, ঠিক আছে। এখানে যা দেখবেন সব কিছু হলো গিয়া অনেক আগের বিল্ডিং আছে, অনেক আগে কিছু আছে।
ওইটা হচ্ছে মসজিদ, এটাও মানে এখানে অনেক আগের আর কি। এগুলো এখানে যা দেখবেন সবগুলো হলো অনেক আগের। এখানে মানে এটা হচ্ছে বাঙালি চোখ বলা হয়। আমি দেখার চেষ্টা করতেছি এখানে মানে বাংলাদেশের মতন অনেক অনেক মানে প্রাচীন জায়গাগুলো আছে না, ওইগুলোর মতন কিছুটা সেম আছে এখানে। এগুলো হলো অনেক আগের, অনেক আগের। সামনে মসজিদটা আছে, আমি দেখি মসজিদটা যাওয়ার চেষ্টা করব। এই সামনে যে বিল্ডিংগুলো দেখতে পারতেছেন, এই যে একজন হুন্ডা নিয়ে আসতেছে। হ্যালো ব্রাদার। সো এই যে গাইস, এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এটা মাগরিবের আজান দিল আর কি। এগুলো হলো আর কি প্রাচীনকালের ইয়া। এখানে হলো গিয়া সৌদিরা অনেক মানে বছরের আগে থাকতো আর কি, এখন হলো গিয়া শহরে থাকে, সামনে শহরের মতন আছে। মাগরিবের আজান দিছে, তো এখন মাগরিবের নামাজ পড়তে হবে। মাগরিবের নামাজটা এখন আদায় করব। আর হ্যাঁ, এইখানে কিন্তু বাঙালি হোটেলও আছে, আর এই বাঙালি হোটেলগুলো কিন্তু সেম সেম বাংলাদেশের মতন সব কিছু পাওয়া যায়। আর সব কিছু নিয়ে এক্সপ্লেন করব তোমাদের সামনে, আর সব কিছু বলবো এখানে কী কী পাওয়া যায় এবং এই স্বাদগুলো কি বাংলাদেশের মতন নাকি, সবগুলাই কিন্তু পরবর্তী ভিডিওতে চলে আসবে। আর এখানে গাইস দেখতে পারতেছো বাংলাদেশের অনেক অনেক দই থেকে মিষ্টি টিষ্টি যা বলো মানে সব কিছু, খিচুড়ি মানে সব কিছু পাওয়া যায়। আর এখানে মানে এই হোটেলের সব কিছু দেখাবো নেক্সট ভিডিওতে, বাঙালি হোটেলে কী কী পাওয়া যায় এবং খাবার কেমন। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা।